নাটোর জেলার সর্বদক্ষিণে পাবনা জেলার মুলাডলির ঠিক আগের অংশে যে বাজার বা যে সমৃদ্ধ এলাকাটি আছে সেটি হলো রাজাপুর, আর এটি কিন্তু বরেগ্রাম উপজেলারই আওতাধীন। গত 17 ফেব্রুয়ারি থেকে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 5 দিন ব্যাপী এই রাজাপুরে অনুষ্ঠিত হচ্ছে 21শে বইমেলা। তো চলুন আজকে রাজাপুরে যে 21শে বইমেলাটি হচ্ছে সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মানে ওয়েফারের মধ্যে নাইট্রোজেন না কি দেয়া লাগছে? এই যে গাড়ি আমার, আমি জাস্ট 10 মিনিটের জন্য ঢুকবো, 10 মিনিট নয় আর 5 মিনিটের মতো এখানে ঘুরবো, 5 মিনিট বাইরে ঘুরবো, আমার হাতে টাইম নাই। 50 টাকা লাগলো গাড়ি পার্কিং এর জন্য, 50 টাকা, স্ক্যাম হয়ে গেল আমার সাথে। সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেন্ড ভিডিও নিয়ে হাজির হলাম গাইস। আপনারা দেখছেন দাঁড়িয়া ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে আসছি আমাদের বরেগ্রামের একদম শেষ সীমানায়, এটা হলো রাজাপুরে। কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন 6 দিন ব্যাপী 21শে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে রাজাপুরের যে এটা স্কুলে রাজাপুর হাই স্কুলের মাঠে যেটা উদ্বোধন হচ্ছে 6 দিন ব্যাপী, কালকে থেকে শুরু হয়েছে নাকি? কালকে থেকে শুরু হয়েছে, আগামী 5 দিন চলবে, আরও আজকে সবার 5 দিন চলবে। এইটা এক্সপ্লোর করতে আসছি। এই মুহূর্তে পাখির চোখে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাজাপুর বাজার। বর্তমানে বাজারটি কিন্তু একদম সমৃদ্ধ একটি বাজার। অনেকের মাথা এখন রাজাপুর আসার চিন্তাটা আসতে পারে, তো রাজাপুর কিভাবে আসবো সেটি একটু জেনে নেই। এই রাজাপুর হলো নাটোর জেলার বরেগ্রাম উপজেলার একদম দক্ষিণে অবস্থিত একটি ইউনিয়ন বাজার। আর এই রাজাপুরে অবস্থিত যে উচ্চ বিদ্যালয়টি আছে এটি কিন্তু বরাবরই উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে আসে। আর যে 21শে বইমেলাটি হচ্ছে এটি কিন্তু এই উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণেই হচ্ছে। তো গাইস, এই মুহূর্তে চলে আসছি আমি রাজাপুরের 21শে বইমেলাতে, আর এইখানে আমি মাত্র গাড়ি পার্কিং করলাম, এই যে গাড়ি আমার, আমি জাস্ট 10 মিনিটের জন্য ঢুকবো, 10 মিনিট নয় আর 5 মিনিটের মতো এখানে ঘুরবো, 5 মিনিট বাইরে ঘুরবো, আমার হাতে টাইম নেই। 50 টাকা লাগলো গাড়ি পার্কিং এর জন্য, 50 টাকা, স্ক্যাম হয়ে গেল আমার সাথে। লাও ভাই টাকা লাও, 50 টাকা নিচ্ছে কিন্তু। আমার কাছে মেলা মানে অনেক অনেক মানুষ, অনেক অনেক দোকানপাট, অনেক অনেক কালারফুল ব্যাপার স্যাপার। তবে পুরনো দিনের মেলা আর এখনকার মেলার মধ্যে প্রচুর প্রচুর ডিফারেন্স। তো মেলা যেমনই হোক না কেন, একটা মেলা কিন্তু একটা মানুষের মনকে উৎফুল্ল করে তোলে। তো গাইস, এই মুহূর্তে আমি প্রবেশ করে ফেলছি 21শে বইমেলার মধ্যে, যেটা কিনা রাজাপুরে হচ্ছে 6 দিন ব্যাপী। বাট আমি প্রথমে লস খাইছি 50 টাকা, মানে এইটা আমি ভুলতেই পারবো না, আজকে সারাদিন খালি এই 50 টাকা মাথার মধ্যে ঘুরপাক খাবে। হ্যাঁ, খুব কষ্ট যে বলো। আর এখন আমি যে এই পাশে দেখতে পাচ্ছেন, আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খাবারের দোকান পড়াচ্ছে। জাস্ট এখানে ফুচকা, তারপরে জিলাপি, ঝালমুড়ি, এগুলোর দোকানপাট দেখতে পাচ্ছি। আর ওই যে ওই পাশে 21শে বইমেলা লেখা, তো আমরা ওইখানে যাই, আগে বইমেলাটা দেখি, তারপরে এদিক এদিক দেখে তারপরে চলে যাব। চলেন। তো গাইস, এই যে পিছনে দেখতে পাচ্ছেন 21শে বইমেলার যে গেটটা করছে, এই গেটের এখন অবস্থান করছে, আমি ভিতরে প্রবেশ করব। 21শে বইমেলা বর্তমানে যেটি কিনা একটা হিউজ ট্রেন্ড। আগের দিনে স্পেসিফিক কিছু জায়গাতে এই ধরনের বইমেলা উদযাপিত হইলেও বর্তমানে কিন্তু যেখানে সেখানেই এমন টাইপের বইমেলা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমার জানা মতে রাজাপুরে কিন্তু এই 21শে বইমেলা বহুদিন আগে থেকে হয়ে থাকে। যদিও রাজাপুর বাসার কাছে হলেও আমার কিন্তু কখনোই যাওয়া হয়নি এই 21শে বইমেলাতে। ফর দ্য ফার্স্ট টাইম আমি 21শে বইমেলাতে আসছিলাম, তো মোটামুটি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর কার কার বাসা এই রাজাপুরের আশেপাশে আছে কিংবা এই রাজাপুর বইমেলাতে ঘুরতে গেছেন তারাও একটু কমেন্ট করে জানায়। তো গাইস, এইখানে আসার পরে আমি খালি একটু পরপর দেখতেছি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কপিরাইট চলে আসবে, এই জন্য ভয়েস দিতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। তবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু স্টল আছে, এগুলো সব বইমেলার স্টল। আমি একটু একটু যাবো, যাই এখানে ওখানে ঘুরে আসবো। তো চলেন যাই। আমি
আপনারা কি কি বই বিক্রি করতেছেন বেসিক্যালি? আমাদের কাছে হাদিস সংক্রান্ত বইটা বেশি, মানে ইসলামিক পুস্তক। এইটা একটা স্টল, আর এইখানে যেটার নাম হলো আচল বুক স্টল। এইখানে বেশ ইতিহাস ইতিহাস এই টাইপের বইগুলো বেশি আছে। মানে কি ক্যাটাগরির বই বিক্রি করতেছেন? এইখানে কিন্তু অনেক মানুষ, অনেক বেশি ভিড় দেখা যাচ্ছে এখানে। আসলে এটা হলো রং লিপি। ভাই আপনাদের এখানে বাচ্চাদের বই বেশি নাকি? মানে সব রকমের উপন্যাস এগুলা টেগুলা? এখানে হাদিস, ইসলামিক টাইপের সব বই, নিজের নরমাল আধারের মেসেজ, তারপরে যে মোহাম্মদ দ্য মেসেঞ্জার, ফায়ার মেসেঞ্জার, এগুলা। আর এই সাইডে সব হলো লেখকের। ও আচ্ছা আচ্ছা। মরি মরিও, টেন মিনিট স্কুলের বইও আছে। এখানের মধ্যে সব থেকে সেরা ডেকোরেশন করছে মনে হচ্ছে এই ইয়েটাতে। ভাই আপনাদের এখানে কি কি ক্যাটাগরির বই আছে? এই তিন রকমই তো। আপনাদের ডেকোরেশনটা মনে হচ্ছে যে এখানের মধ্যে সবচেয়ে আলাদা। আচ্ছা আচ্ছা। ভাই এখানে কি করেন? ও আচ্ছা। এই কেউ যদি ছবি টবি এখানে বাধাই করে রাখতে চায়, বাধাই করে রাখতে পারে। আচ্ছা, মগের উপরে কি ছবি টবি ইয়ে করে দেন? এরকম একটা মগ ইয়ে করতে কত টাকা লাগে? ২৯৩ টাকা করে লাগবে, মানে মগ সহ। আচ্ছা আচ্ছা। ভাই এখানে এখানে কি করেন? কার কি নাম একটু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন ঢাকা বিরিয়ানি হাউস, এখানে আমি রিভিউ করছিলাম, এটা কিন্তু ওই মেলাতে আসছে। মানে মোটামুটি মেলাটা ভালোই জাঁকজমকপূর্ণ হচ্ছে। তো গাইস আমি কিন্তু আরেকদিন আসছিলাম আপনাদেরকে দেখাইলাম, তো ভাগ্যের কি পরিহাস, মানে আসার ইচ্ছা যাচ্ছিল, তাই জন্য আজকে আবার চলে আসলাম, মানে একদিন পরে। এই জন্য আমি ভিডিওটা এডিট পর্যন্ত করি নাই। তো আজকে যে ঢাকা বিরিয়ানি হাউসটা লাস্টে দেখাইছিলাম, ওই বিরিয়ানি হাউসে আমরা বসে পড়ছি। আজকে দুপুরের খাবার এখান থেকে সেরে তারপরে আমরা গোটা মেলার যা যা এমনিতে আছে স্ট্রিট ফুড সেগুলো একটু ট্রাই করব। আর আপনাদেরকে তো বই মেলাটা দেখাইছি, বই মেলাটা দেখার মতো কিছু নাই। আমি বই পড়তে পছন্দ করি না, কে কে বই পড়তে পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানান। তো এইখানের যে বিরিয়ানিটা, এটা কিন্তু আমাদের এলাকার মধ্যে সব থেকে বেস্ট বিরিয়ানি। আমাদের কাছে বিরিয়ানি না, তেহারির মধ্যে আর কি। এটা আসলে দেখতেই পাচ্ছেন, মানে খুবই লাইট টাইপের ইয়ে করা, মানে তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি না, একদম ঝরঝরা টাইপের। তো আমি এটা একটু আপনাদের টেস্টটা শেয়ার করি, বিসমিল্লাহির রহমানির রহিম। খালি এমনি এমনি টেস্ট এখনো চেঞ্জ হয় নাই, আগে যেমন ছিল সেরকমই আছে। আর মাংস আপনাদেরকে দেখাই, মাংসগুলো জাস্ট দেখেন উনি কতগুলা মাংস দেয়। এরকম 10 পিসের মতো মাংস আছে। ১০০ টাকা তুলনার মাথা নষ্ট খাবার। ওকে, মেলাতে এসে এখন আমি খাচ্ছি এটা পটেটো টর্নেডো, যেটা এখন বর্তমানে ভালোই চলতেছে, সব জায়গাতে পাওয়া যায়। এটা 20 টাকা করে, কিন্তু এতটুকু খাই ফেলছি যে খুবই মচমচা হয়ে গেছে, পুড়ে পুড়ে যাচ্ছে এই অবস্থা। মানে এটা আলু পাপড়ি হয়ে গেছে, নরম নরম থাকলে মনে হয় বেশি ভালো লাগতো। স্মোক বিস্কিট। তো গাইস এই মুহূর্তে আমি অবস্থান করতেছি
মোগ বিস্কিট নামের একটা স্টল বসে এইটার সামনে। ভাই এখন এই যে ধোয়া উড়ানো বিস্কুট দিবে আমাকে, আমি খাবো আর মুখ দিয়ে ধোয়া উড়বো। আমি এটা বরাবরই টিকটক ইউটিউবে দেখতাম, আমি কিন্তু টিকটক দেখি। এই আমি শুনছি এটা কাইন্ড অফ বানানোর প্রসেসটা দেখেন। মানে ওয়েফারের মধ্যে নাইট্রোজেন না কি দিয়া লাগছে? হা করে খাইতে হবে নাকি? মেলাটা তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এখানে একটা মেলা হচ্ছে আর কি জানানোর চেষ্টা করলাম। যদি আশপাশে কেউ থেকে থাকেন অবশ্যই এখানে আসবেন, এসে দেখে যেতে পারেন। আশা করি এরকম মেলা আশপাশে হয় না, আমাদের বরেগ্রামের মধ্যে হয় না, তো এইটাই মেলা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে সুন্দর জায়গায় সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দাঁড়িয়ে চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।